বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মুরগির বয়স পুরো 30 দিন হলো, 30 তারিখ আজকে। তো দেখুন সব মুরগি একদিকে হয়ে গেছে, আপনারা দেখায় ভালো করে, যত বাচ্চা সব একদিকে চলে এসছে। তো গ্রোথ খুব ভালো, একটু কাছ থেকে দেখা, একটু অন্ধকার যেহেতু আজকে মেঘলা দিন, কয়েন থেকে ভিডিও আমি বানাইনি যেহেতু মাঝে কিছু দেখানোর মতো ছিল না। তো এখন দেখুন ভালোভাবে জুম করে দেখাচ্ছি গ্রোথটা কেমন, বেশ সুন্দর, প্রত্যেকটা বাচ্চা ফিট, একদিক থেকে অন্যদিকে দৌড়ে বেড়াচ্ছে যেহেতু আমি কথা বলছি তাই। তো আমি বেশ কিছুদিন লিভার টনিক যেটা ওসিমেল সেটা চালালাম, আর ভেসপারের যে কিডনির ওষুধ লাল কালারের হয় সেটা চালালাম। আর এবারে আমি খাবারের জায়গা একটু বেশি দিয়েছি, 26টা টোটাল আছে খাবারের জায়গা, দেখুন দুই সারিতে দুই দিকে, আর বসার জায়গা যেগুলো আছে সেগুলো তো আছেই, এই দিকে দুটো, ওই দিকে একটা। আজকে আমি ভাবছি কৃমির ওষুধটা দিব, তো কিন্তু আজ এখন আমার এই মুহূর্তে কৃমির ওষুধ আমার কাছে নাই, নিয়ে আসতে হবে, তারপরে আমি ওষুধটা দিতে পারবো। এক মাসে যেটা লাগে পাইপারজিন বা অন্য যে কোনো কৃমির ওষুধ, কৃমির ওষুধ না পেলে আপনারা নিম পাতা ব্যবহার করতে পারেন, কন্টিনিউ 4 থেকে 5 দিন যদি নিম পাতাটা দেন তাহলে তাতেও কাজ হয়। আমি মাঝে মাঝে নিম পাতাটাও দিই। তো আমি যাবো একদিন, গিয়ে কৃমির ওষুধটা নিয়ে আসবো, অ্যালবেনডাজল বা পাইপারজিন দুটোই ভালো, অ্যালবেনডাজলটা আমার কাছে আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে কিনতে পারেন আমার দোকানে কৃমির ওষুধ, অ্যালবোমার যেটা অ্যালবেনডাজল ভিরব্যাকের খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো পার্সেন্টেজ আপনারা ছাড় পেয়ে যাবেন। আমি যতটা পারি কম রেটে ওষুধ এবং খাবার দুটোই ফার্মারকে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি এক সময় ভুগেছি বেশি দামে খাবার এবং ওষুধ কিনে খাইয়েছি, যে কারণে আমি ওষুধের দোকানটা করেছি, আপনাদেরকে বলেছি খাবার এবং ওষুধের দোকান। এবং ফার্মের যেসব খাবারের যে জায়গা এবং এই যে জলের জায়গা দেখতে পাচ্ছেন এগুলোও আমি রাখছি, আমার কাছে পেয়ে যাবেন, খুব কম দামে পেয়ে যাবেন। তো কারো যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং আমি ভিডিওর মধ্যেও দিয়ে দেবো টাইটেলে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। তো দেখুন বাচ্চার গ্রোথ খুব সুন্দর, আমি নেচারের ফিডটা খাওয়াচ্ছি যেটা আমার দোকানে আছে। তো আপনারা একবার কেউ যদি ফার্ম আপনারা মনে করেন যে ব্যবহার করবো, ফার্ম চালাচ্ছেন, তাহলে একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা মাল পেয়ে যাবেন। অন্যান্য ডিলারের থেকে অনেক কম দামেই পাবেন, তো অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা। আর আপডেট সেরকম আজকে কিছু নেই দেওয়ার মতো, কদিন থেকে বৃষ্টি হচ্ছে তাই একটু সমস্যা হচ্ছে, ত্রিপলে ফুটোফাটা আছে, জল পড়ছে, সেগুলো আমি কোনো রকমে আটকে দিচ্ছি, তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, বর্ষাকালে একটু সমস্যা তো হয়ই। তো এই হচ্ছে আজকের আপডেট বন্ধুরা, দেখুন জলের জায়গা আমি সব নামিয়ে দিয়েছি, জলের জায়গা জল খাচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।